এ তো মানুষের হাড়। আচ্ছা এখানে লাশ পোড়ানো হয় কোথায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আমার ব্লগটা শুরু করতে চাই কোরআন শরীফের একটি আয়াত থেকে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি তা হচ্ছে একটি শ্মশান। প্রত্যেকটা মানুষই সামাজিক প্রাণী, আর প্রত্যেকটা মানুষের একটা অধিকার, সামাজিক অধিকার, এবং প্রত্যেকেরই মনে একটা আকাঙ্ক্ষা থাকে তার মৃত্যু পরবর্তী সময়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি যেন সামাজিক মর্যাদার মাধ্যমে সম্পন্ন হয় এবং তা তার নিজ নিজ ধর্ম রীতি মেনে যেন করা হয়। শ্মশান হলো মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার স্থল, যেখানে মৃতদেহ দাহ করা হয়। ঐতিহ্যগতভাবে এটি নদীর তীরে বা নদীর তীরের কাছাকাছি অবস্থান করা হয়। যেহেতু এখানে নদী নেই আশেপাশে, সেই হিসাবে এখানে বড় একটি দীঘির পাশেই এই শ্মশানটি অবস্থিত। বড় নদী কিংবা এরকম বড় দীঘি জলাশয়ে মৃত ব্যক্তির অস্থি বিসর্জন দেওয়া হয় সাধারণত। আর শেষকৃত সাধারণত মৃত ব্যক্তিকে ধৌত করা হয়, সাদা কাপড় আবৃত করা হয়। যদি মৃত পুরুষ হয় বা বিধবা হয়, লাল কাপড়। যদি এটি এমন মহিলা হয় যার স্বামী এখনও জীবিত, তাহলে পায়ের বুড়ো আঙুলিকে দড়ি দিয়ে বাঁধা হয় এবং কপালে তিলক বা সিঁদুর স্থাপন করা হয়। মৃত প্রাপ্তবয়স্কের মৃতদেহ পরিবার এবং বন্ধুবান্ধব দ্বারা নদী বা জলায়ের কাছে শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং দক্ষিণ দিককে মুখ করে একটি চিতার উপর রাখা হয়। এছাড়াও এখানে আরও অনেক বিষয় আছে যা সনাতন ধর্মাবলম্বীরা খুব ভালো করে জানতে পারবেন বা বুঝতে পারবেন। যারা শ্মশানে যোগ দেয় এবং মৃতদেহ শ্মশানে ধোয়ায় সংস্পর্শে আসে, তারা শ্মশানের পরে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নেয়, কারণ শ্মশানে অনুষ্ঠানটি অশুচি ও দূষিত বলে বিবেচিত হয়। শ্মশান থেকে সংগৃহীত ঠান্ডা ছাই পরে নিকটবর্তী নদী বা সমুদ্রে পবিত্র করা হয়। কিছু অঞ্চলে মৃত ব্যক্তির পুরুষ আত্মীয়রা তাদের মাথা নেড়া করে এবং দশম বা দ্বাদশ দিনে সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন মৃতের স্মরণে একসাথে সাধারণ খাবার খেয়ে থাকে এবং সাথে তারাও আমন্ত্রিত হয়ে থাকে। এই দিনটি কিছু সম্প্রদায়ের মধ্যে এমন দিনও চিহ্নিত করা হয় যখন মৃতদের স্মরণে দরিদ্র বা অভাবী ব্যক্তিদের খাওয়ার ব্যবস্থা করা হয়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার নাম? মোহাম্মদ আতর রহমান। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গার নাম? এখানে এই জায়গার নাম হলো বাটাল দিঘি পুকুর। এটার অবস্থান? অবস্থান কালু থানার মধ্যে শান্তাগ্রাম। শান্তাগ্রাম বগুড়া জেলা। আচ্ছা, এখানে এটা আসলে বাটাল দিঘি মূলত বিখ্যাত কি কারণে? এটা হলো বাটাল দিঘি বড় পুকুর এবং শ্মশানঘাটি। এখানে আশেপাশে সনাতন গ্রাম আছে? হ্যাঁ। ও, এখানে ভয়ঙ্কর কোনো কিছু ঘটছে এরকম ইতিহাস? না, এখানে ভয়ের কিছু নাই। শ্মশান। আচ্ছা, এখানে লাশ পোড়ানো হয় কোথায়? এখানে এই দুই পারে, তিন পারে। আর অবশিষ্ট অংশ এখানে সমাধি করা হয়? আর এখানে কি এই পানিতেই কি ওগুলো ছাই ফেলা হয়? না, এখানে আমরা এখানে পানি লিয়ে এখানে ছাই গুণে নড়াইয়া করে ফেলে দেয় মাটিতে পুঁতে ফেলে। মানে তার মানে মাছকে আসলে মানুষের অবশিষ্ট অংশ খাওয়ানো হচ্ছে না? না না না, সমস্যা নেই। মানে বাকি অংশটুকু মাটিতে পুঁতে রাখা হয় আর সেটা স্মৃতিসৌধ হিসেবে রাখা হয়, স্মৃতিস্মারক হিসেবে রাখা হয়। এরকম আপনার পিছনে যে সৌধগুলো দেখতে পাচ্ছি, এগুলো মূলত এখানকার আভিজাত্য যে সনাতন পরিবারগুলো তাদের ফ্যামিলি। তার মানে এখানে ভয়ের কিছু নেই? কতদিন আগে থেকে এখানে শ্মশানঘাট? এখান থেকে মনে করেন তাও 100 বছরের মতন হবেই। মুক্তিযুদ্ধের সময় এখানে কোনো হানাদার বাহিনীর ক্ষতি করার বা ধ্বংসস্তূপ কোনো কিছু ঘটেছে? না, এখানে আমরা অত দূর বলতে পারবো না, আমাকে বয়স কম, কিন্তু অত দূর আমরা জানি না। কিন্তু আমি দেখলাম যে শান্তাগ্রামে যাওয়ার রাস্তাটা, এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা মূলত শান্তাগ্রামে যাওয়ার রাস্তা। এখানে রাতের বেলা চলা ফেরার ক্ষেত্রে কোনো সমস্যা হয়? কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুসলমানদের অনেক কবর আছে, কবরস্থান আছে, যেগুলো হচ্ছে খাস জমিতে হয়। খাস অর্থ হচ্ছে যে সরকারি জমিটাকে খাস জমি বলা হয়। তো এই শ্মশানটা হচ্ছে খাস জমিতেই পড়েছে।
এটা হচ্ছে নতুন কোনো একজন মৃত ব্যক্তির শেষ স্মৃতিস্তম্ভ বা স্মৃতিচিহ্ন। শ্মশান পদ্ধতি ছাড়াও হিন্দু ধর্মে বেশ কয়েকটি সম্প্রদায়ের মৃতদেহ সমাধি দেওয়ার রীতি অনুসরণ করে। কিছু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সাধুদের সমাধিস্থ করা হয়। প্রস্তুতিমূলক আচরণগুলো শ্মশানের মতো কম বেশি অনুরূপ, এবং যেমন মৃতদেহ ধোয়া, মৃত ব্যক্তির কপালে বিভূতি বা চাদম লাগানো ইত্যাদি। কিন্তু দাহ করার পরিবর্তে মৃতকে কবর দেওয়া হয়। শরীরকে হয় ঘুমন্ত অবস্থায় রাখা হয় বা উপজাতীয় ঐতিহ্যে পদ্মাসনে মতো করে বসে তাদেরকে কবর দেওয়া হয়। শ্মশান পদ্ধতি ছাড়াও হিন্দু ধর্মে বেশ কয়েকটি সম্প্রদায় মৃতদেহ সমাধি দেওয়ার রীতি অনুসরণ করে। কিছু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সাধুদের সমাধিস্থ করা হয়। যখন তাদের সমাধিস্থ করা হয়, মৃতদেহ ধোয়া, মৃতদেহ ব্যক্তির কপালে বিভূতি বা চাদম লাগানো ইত্যাদি, কিন্তু দাহ করার পরিবর্তে মৃতকে কবর দেওয়া হয়। শরীরকে ঘুমন্ত অবস্থায় রাখা কিংবা উপজাতীয় ঐতিহ্যে পদ্মাসনের মতো করে বসিয়ে তাদেরকে কবরস্থ করা হয়। চিরনিদের জন্য কবরের গর্তটি সাধারণত 3 ফুট প্রস্থ ও দৈর্ঘ্য 6 ফুট এবং বসার জন্য 3 ফুট বাই 3 ফুট। এভাবেই সাধারণত কবরটি খনন করা হয়। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিব। তবে আমাদের এই ভিডিওটি চলমান থাকবে, কয়েকটি পর্বে দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এ ভাই, এ তো মানুষের হাড়।